তো আজকে ঈদের দিন আমি কাজে যাচ্ছি, তো সকালে আমার কাজে যেতেই হবে। আমি চেষ্টা করছি যে তাড়াতাড়ি চলে আসবো বাসায়, বাসায় এসে তারপরে একটু খাওয়া দাওয়া করবো বা কোথাও যাবো, কিন্তু এমনিতে আমার এখন কাজে যেতেই হবে, তো ওটাই যাচ্ছি। অনেক জ্যাম রাস্তায়, গাড়িতে বসে আছি, একদম ভালো লাগছে না যেতে। কালকে লেট করে ঘুম থেকে উঠেছি লেট করে, ঘুমাতে গিয়েছিলাম লেট করে, তো আসলে অনেক টায়ার্ড লাগছে। তো আমার সাথেই থাকো, দেখি আমি যেখানেই যাব আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আজ আমি ঈদের দিন কি করেছি। আমি খুব ছোটোখাটো রান্না করেছি, তো খুব ইজি ওয়েতে আপনারা ঈদ সেলিব্রেট করতে পারবেন, অনেক কিছু রাঁধতেও হবে না। আর আপনারা যদি চান আরও ভিডিও করি এরকম, আমি আরেকটা ঈদ ব্লগ নিয়ে আসবো ঈদের সেকেন্ড ডে নিয়ে, যদি আপনাদের ভালো লাগে। তো আমি আপনাদেরকে দেখাতে চাই আমি আমার ফার্স্ট ডিশটা কি। খুবই সিম্পল করে খুবই কমন একটা ডিশ, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের গরুর মাংস। সেকেন্ড আমার যেটা আমি করেছি সেটা হচ্ছে আগেন খুবই কমন একটা ডিশ, সেটা হচ্ছে চিকেন রোস্ট। তারপরে আমি পোলাও করেছি এখানে, সাদা পোলাও, প্লেন পোলাও। আর এখানে একটা ডিজার্ট করেছি, সেটা দুধ সেমাই, ঈদের খুব স্পেশাল, এটা সবাই করে নর্মালি। আর আমি চিকেন দিয়ে দুটো জিনিস করেছি, একটা কাবাব আর আরেকটা হচ্ছে চিকেন সাসলি। ঈদের দিন আসলে নিজের বাসায় খাবার কোনো কিছু না রাঁধলে ভালো লাগে না, তো এই কারণে আমি খুব ছোট একটা ভ্লগ করলাম, ফুড ভ্লগ ঈদের দিনে। তো এই ছিল আমার খুব ছোটোখাটো ডিশ, আর আমার খুবই স্পেশাল একটা ড্রিঙ্ক, সেটা তো আমি ঈদের দিন ওটা ছাড়া আমার ঈদ হবে না। তো আমার খুব স্পেশাল ড্রিঙ্ক হচ্ছে আমার কোক। কোক ছাড়া আমি ঈদের দিন আসলে ঈদই মনে হয় না। ট্রেডিশনে আমি কোক খেয়ে এসেছি, খুবই ক্ষতিকর একটা ড্রিঙ্ক, কিন্তু আমার ঈদের দিনে এটা থাকতেই হবে, পোলাও গরু মাংসের সাথে খেতে হবে। আর আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক আর সাবস্ক্রাইব করুন। আর আপনাদের আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমাকে জানান কমেন্ট বক্সে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।